একদিকে মোদী একদিকে দিদি আমাকে আপনাকে শোষণ করছে। ভোটের আগেই ধসছে জোট, বঙ্গের বুকে ডানা মেলার আগেই তরজায় বন্দি বিজেপি বিরোধী ইন্ডিয়া। মুম্বাইতে হাসি হাসি মুখে লাল এবং হাত শিবিরের সঙ্গে তাল মেলাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু এই বাংলায় বাম কংগ্রেসের মঞ্চে সবুজ যেন অসহ্য, ক্ষণে ক্ষণে বেরোচ্ছে জমা ক্ষোভ রাগ। ঘাস ফুলের সঙ্গ নৈব নৈব চ, বাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস লড়বে একাট্টা হয়ে। ধূপগুড়ি উপনির্বাচনে জোট মঞ্চ থেকে আবারও তা স্পষ্ট করলেন অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। চেনা ছন্দে তৃণমূল সুপ্রিমোর দিকে ঢেয়ে গেল বাম কংগ্রেসের ধারালো বক্তব্য। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এক জায়গায় যেখানে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সব মানুষ একাট্টা হচ্ছে। ধূপগুড়ি যেমন সাগর দিকে দেখিয়েছে, সব ধূপগুড়ি দেখাবে। ইন্ডিয়ার চাকা কতদূর গড়াবে তা নিয়ে বিস্তর দ্বন্দ্ব। এদিকে পেট্রোল ডিজেলের দাম নিয়ে কেন্দ্র রাজ্যকে একযোগে খোঁচা দিলেন অধীর। তেলের দামেও 60 থেকে 40 এর ভাগাভাগি, তাতেই নাকি রফা। পেট্রোল ডিজেলের উপরে যে অতিরিক্ত দাম নেওয়া হয় সেই দাম প্রায় 60 এবং 40 শতাংশে ভাগ হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। দিদি খাতির করে না, মোদি খাতির করে না, বাংলার মানুষ বোঝার চেষ্টা করবে। দিল্লিতে দোস্তি করলেও বাংলার কুস্তি থামছে না কিছুতেই। ঘরের ফাটল মেরামত না করে কি কেন্দ্রে সংঘবদ্ধ লড়াই সম্ভব? এ রাজ্যের নেতা নেত্রীদের হাবভাব খুব সুবিধের নয়। কে বলতে পারে কোন মুহূর্তে বদলায় ছক? জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।